দেখুন কনের অমতে বিয়ে প্রাণ দিতে হলো শ্বশুরবাড়ির পনেরো সদস্যকে কনের অমতে বিয়ে করলে সেটা পরবর্তীতে বরের পরিবারের সদস্যদের যে প্রাণও কেড়ে নিতে পারে তার একটা উদাহরণ হয়ে থাকল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজফ্ফরগড় আর এ কারণেই প্রাণ দিতে হলো স্বামীর পরিবারের পনেরো সদস্যকে প্রতিবেদনে বলা হয় গত সোমবার এই ঘটনার দুই মাস আগে মুজাফরগড়ের দৌলতপুরার আমজাদের সঙ্গে বিয়ে হয় কোনে আসিয়ার কিন্তু বিয়েতে কোনো মতেই ছিল না তার আবার বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন আসিয়া শেষ স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি পরিকল্পনা অনুযায়ী সোমবার আমজাদকে দেয়া দুধের সঙ্গে বিষ মেশান আসিয়া সেই দুধ তিনি স্বামীকে পান করতে দেন কিন্তু আমজাদ কোনো কারণে সেই দুধ পান করেননি পরে সেই দুধ দিয়ে লাচ্চা তৈরি করেন আসিয়ার শাশুড়ি যা বাড়ির সাত জন সদস্য খায় এর শেষ খবর পাওয়া পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে বাকি বারো জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে আটকের পর পুলিশ হেফাজতে আসিয়া স্বীকার করেন যে তিনি স্বামী আমজাদকে হত্যার উদ্দেশ্যেই দুধে বিষমিশিয়েছিলেন মুজাফরগড়ের সিনিয়র পুলিশ সুপার ওয়াইস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আসিয়া ও তার প্রেমিক আসিয়ার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে